প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। প্রচণ্ড গরমে তাপদাহ চলছে। এই প্রচণ্ড গরমে আমরা যেন সবাই থাকি আরামে, পড়ি না যেন কোনো বিরামে, এই বিষয়টি খেয়াল রেখেই কিন্তু আমাদের এই গরমকালের এই কার্যক্রম পরিচালনা করতে হবে। আমাদের দৈনন্দিন যে কাজকর্মগুলো আমরা করতেছি, সবারই কিন্তু খেয়াল রাখতে হবে। আমি এখন যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি, এটাতে প্রায় 150 বছরের একটি পাইকের গাছ অথবা বট গাছ বলে থাকি, সেই গাছের ছায়ার নিচে এই এলাকার সকল মানুষ কিন্তু দিন রাত 24 ঘন্টায় বলতে পারি যে এইখানে অবস্থান করে, কারণ একটু আরাম পায়। এটা একটা বিলের ধারে চমৎকার একটা জায়গা, অনেক বড় একটা বিল। বিলের পাশে কেশরিতা নামে একটা গ্রাম, যে গ্রামের এই বিলের মাথায় একটা বট গাছ বা পাইকের গাছ আছে। এবং এখানের এখন ধানের মৌসুম চলছে, বোরো মৌসুম, যেখানে ইরি ধান কাটা চলছে। কৃষকরা ধান কাটতেছে, একটু পরপরে সেখানে বিশ্রাম নিচ্ছে। অনেক সুন্দর একটা চমৎকার জায়গা, আমার খুবই ভালো লাগলো। ধন্যবাদ সবাইকে।